হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা অনেকদিন পরে, প্রায় এক বছর পর আমরা যাচ্ছি সাউথ সিটি মলে। ওখানে আজকে আমাদের অনেক কিছু প্ল্যানিং আছে, সিনেমা দেখব, একটু শপিং করব। তো চলুন আমাদের সাথে, আপনারাও দেখুন ওখানকার এখন কিরকম পরিস্থিতি। আমরা এখন চলে এসেছি সাউথ সিটি মলে। নিচ থেকে ফ্রেন্ডসদের ফোন করলাম, তো ওরা বলল যে ফুড কোর্টে আমাদের জন্য ওয়েট করছে, তো এখন আমরা ওইদিকেই যাচ্ছি। এখন বাজে দুপুর তিনটে এবং খুব একটা লোকজন এখানে আজকে দেখতে পাচ্ছি না। উইকডেজ বলেও হতে পারে, আবার করোনার জন্য কম লোক হতে পারে, জানি না। আমার সাথে আমার ভাই আছে, আর আমরা দুজন ছাড়াও বাকি আরও চারজন আছে, মানে টোটাল ছজন। আমাদের প্ল্যানিং হচ্ছে ফার্স্টে দেখব প্রেম টেম বলে যে মুভিটা এসছে, সেই মুভি দেখব। মুভি দেখার পর একটু খাওয়া দাওয়া করব, আর সেখানে বসেই একটু আড্ডা, তারপর যে যার বাড়ি। আমরা ফুড কোর্টে চলে এসেছি, দেখি ওরা কোথায় বসে আছে। আগে থেকেই হাত নেড়ো না, আমরা আইনক্সে এন্ট্রি নিয়ে ফেলেছি। এবারে দেখব কি কি মুভি চলছে। এখন আমাদের সাথে আছে এই যে সুমিতা দি, রণিতা দি, সে হাই সুমিতাদি, সুমিতাদির ভাই। আমরা এখন দেখে নেব কি কি মুভি চলছে। এখনো দুজন এসে পৌঁছয়নি, এখনো অবধি দুজন এসে পৌঁছয়নি, ওরা আসতে এখনো লেট করছে। আমরা এবারে টিকিট কেটে ফেলব, দিয়ে এন্ট্রি নিয়ে ফেলব। আমি খাচ্ছি না, আমরা এখন আছি হলের ভেতরে। হ্যাঁ, হলের মধ্যে কতজন লোক আছে আপনারা দেখে নিন একবার। আমরা ছজন, আমরা আছি ছজন আর দুজন অনেক দূরে, মানে টোটাল কতজন হচ্ছে 10 জন। পুরো আইনক্সে আজকে 10 জন লোক আছে। আর সিনেমাটা কেমন যাচ্ছে? সিনেমাটা কেমন? জালি। হ্যাঁ, সিনেমাটার ব্যাপারে কিছু বলতে চাও? যদি আপনারা 11-12 পড়েন তাহলে একটু দেখতে পাওয়া যায়। হ্যাঁ, সিনেমাটা যারা কলেজ গোয়ার্স আছে, যারা কলেজের ফার্স্ট ইয়ার আর 11-12 পড়া স্টুডেন্ট, তারা এসে দেখতে পারেন সিনেমাটা। এদিকে সেলফি নেওয়া হচ্ছে, দুজন অলরেডি বাইরে বেরিয়ে গেছে, ওরা কিছু পপকর্ন টপকর্ন নিয়ে আসবে। শুধু দুটো পপকর্ন লাগিয়ে রেখেছে স্ক্রিনে, এটাকে ব্যাক ক্যামেরা করা যাচ্ছে না। আমি কিন্তু কানবো না, আমি দেখি সিনেমাটা কেমন দেখলি? কি সিনেমা ছিল? পুরা পয়সা বরবাদ হ্যাঁ।
আমরা আবার এসে গেছি ফুড কোর্টে মুভি দেখার পর। সবার এখন প্রচণ্ড খিদে পেয়ে আছে। এখন আমি আর রনিতা এসেছি, বাকিরা একটু পরে আসছে বললো, ওরা একটু নিচে গেছে। তো এখন আমরা জায়গা খুঁজছি ঠিকঠাক, যে ছজন কোথায় একসাথে ঠিকভাবে বসতে পারবো। আমাদের খাওয়া দাওয়া আড্ডা গল্প মুভি দেখা সব শেষ, এখন সন্ধে হয়ে গেছে। এবার একটু পরেই আমরা বাড়ি যাব, তার আগে একটু ফটোশ্যুট হবে এখন। আর এই জায়গাটায় খুব সাজিয়েছে, কী জন্য সাজিয়েছে জানি না, মনে হয় ভ্যালেন্টাইন্স ডে গেল সেই উপলক্ষেই সাজানো দেখে যা মনে হচ্ছে। ভিড় অনেক বেড়ে গেছে, আমরাও আর বেশিক্ষণ থাকবো না, এক্ষুনি চলে যাব। তো ভিডিওটা এবার শেষ করব, ভালো থাকবেন সবাই। আমাদের চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। টাটা।